ব্লগিং ব্লগিং ডেড দ্বারা আর ইনকাম সম্ভব না আপনার কি মনে হয় এক দুজন তারা কি এখন আর ইনকাম করছে না কথাই তো আছে সোজা আঙ্গুলে কাজ না হলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয় পুরো ব্লগাররা ঠিক এটাই করে প্রতি মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করে যাচ্ছে আমাদের প্রয়োজন ভিজিটর সে যে জায়গা থেকে আসুক না কেন ওইটা ব্যাপার না গুগল কি করতো ভিজিটরের ইন্টারেস্টের উপর ভিত্তি করে আমাদের করা পুরুষগুলো ওই ভিজিটরের কাছে পৌঁছে দিত যাকে আমরা বলে থাকি র্যাঙ্কিং যার ফলে আমাদের পোস্টে ভিজিটার পেতাম সেখান থেকে ইনকাম হতো বর্তমানে ইউজার বেড়ে যাওয়ার কারণে আর আমাদের করা জন্য জন্য গুগল একটু হয়ে গিয়েছে এই একের পর এক দুর্নীতির বিভিন্ন আপডেট আসতেছে সেই সাথে আমাদের ওয়েবসাইট ডাউন হয়ে যাচ্ছে ঠিক পোস্ট ইন্ডেক্স করছে না পোস্টগুলো ইউজারদের কাছে পৌঁছে দিচ্ছে না বা র্যাঙ্কিং করাচ্ছে না তাই আমরা বসে বসে ভাবছি ব্লগিং হয়তো শেষ হয়ে গেছে ব্লগিং থেকে আর ইনকাম সম্ভব নয় ব্লগিং থেকে ইনকাম করার জন্য আমাদের করণীয় কি দেখুন আমাদের প্রয়োজন ভিজিটর আগে গুগল ভিজিটর এনে দিত আর এখন আমাদেরকেই ভিজিটর খুঁজে বের করে সংগ্রহ করে রাখতে হবে আর একবার যদি আপনি ভিজিটর সংগ্রহ করতে পারেন তাহলে গুগলের কোনো আপডেট বা কোনোভাবেই আপনার ভিজিটর বন্ধ করতে পারবে না কিভাবে এই ভিজিটরগুলো সংগ্রহ করবেন তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সেই সাথে এটা সুবিধা বা অসুবিধা তুলে ধরবো তাই আপনি যদি ব্লগিং নিয়ে সামনের দিকে এগোতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখেন আমি মোটামুটি একটা রোড ম্যাপ তৈরি করে রেখেছি এখানে ভিজিটর সংগ্রহ বা ভিজিটার কালেকশন কিভাবে আপনারা করবেন তো বর্তমানে সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া তো আমি যদি সোশ্যাল মিডিয়াতে যাই তাহলে এখানে দেখতে পাবো ফেসবুক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে টেলিগ্রাম রয়েছে এবং সেই সাথে পুশ নোটিফিকেশন তো ফেসবুকের মধ্যে আপনি একটা পেজ গ্রুপ বা প্রোফাইল থেকে কিন্তু এই কাজটা করতে পারবেন আর এই কাজটা করার জন্য অবশ্যই আপনার ওই পেজ গ্রুপ বা প্রোফাইলে পোস্ট ভিডিও বা রিলস আপলোড করতে হবে বর্তমান সময়ে কিন্তু এআই দিয়ে আপনি ভয়েস বা সরাসরি ভিডিও তৈরি করতে পারবেন আপনাকে ফেসে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র একটা স্ক্রিপ্ট দিলে অটোমেটিক্যালি এআই দিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করে দিবে যেটা আপনি কিন্তু আপনার পোস্ট বা কন্টেন্ট অনুযায়ী পেজ গ্রুপ বা প্রোফাইল তৈরি করে ওই ধরনের কন্টেন্ট রিলেটেড পোস্ট আপনি করবেন সব থেকে ভালো হয় বর্তমান সময়ে রিলস বেশি ভাইরাল হচ্ছে তো আপনার কন্টেন্টের উপর বেস করে আপনি রিলস তৈরি করতে পারেন আর এটা করার জন্য আপনি যদি কোনো ব্লগিং শুরু করেন তাহলে সেটা আপনার বেস্ট হবে তবে প্রত্যেকটা কন্টেন্টের উপর কোনো না কারো ইন্টারেস্ট থাকে তাই আপনি যে কোনো একটা টপিক নিয়ে যদি কাজ করতে চান জাস্ট ওইটার উপর বেস করে আপনার এই পেজ গ্রুপ বা প্রোফাইলগুলো তৈরি করতে হবে এবং ওই রিলেটেড পোস্ট ভিডিও বা রিলস আপলোড করতে হবে যেটা আপনি সম্পূর্ণ এআই দিয়ে করতে পারবেন হয়তো বা এআই জেনারেটেড কিছু ভিডিও বা রিলস আপনি ফেসবুক অলরেডি দেখে থাকবেন এরপর রয়েছে ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রাম একই সিস্টেম বর্তমানে ইনস্টাগ্রাম রিলসগুলো কিন্তু খুব ভাইরাল হচ্ছে আপনি চাইলে আপনার কন্টেন্টের উপর বা আপনার টপিকের উপর বেস করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা পেজ তৈরি করে সেখানে আপনি রিলস আপলোড করতে পারেন এবার রয়েছে টেলিগ্রাম তো টেলিগ্রামেও আপনি চাইলে একটা গ্রুপ তৈরি করে বা চ্যানেল তৈরি করে আপনার কন্টেন্টের উপর বেস করে কিন্তু আপনি এগুলো শেয়ার করতে পারেন তবে ফেসবুক ইনস্টাগ্রামে অনেক সময় লিঙ্ক শেয়ার করলে বা ইত্যাদি ইত্যাদির কারণে রেস্ট্রিক্ট ধরতে পারে টেলিগ্রামে এখনো পর্যন্ত এই ধরনের কোনো রকম রেস্ট্রিকশন নাই আপনি চাইলে টেলিগ্রামে যে কোনো ধরনের কন্টেন্ট নিয়ে হাজারো হাজারো পোস্ট আপনি শেয়ার করতে পারেন এখানে কোনো প্রকার রেস্ট্রিক্টেড নাই যেটা ফেসবুক বা ইনস্টাগ্রামে রয়েছে তা আমি বেশি প্রাধান্য দেব টেলিগ্রামকে আপনি চাইলে টেলিগ্রাম বেজ একটা কমিউনিটি তৈরি করতে পারেন এরপর রয়েছে পুশ নোটিফিকেশন তো এই পুস্ট নোটিফিকেশন সাধারণত ওয়েবসাইটে যে সকল ভিজিটর যায় সে ভিজিটর ধরে রাখার জন্য এই পুশ নোটিফিকেশন ব্যবহার করা হয় কারণ আপনি বিভিন্ন সময় দেখবেন বা বেশিরভাগ সময় দেখবেন কোনো ওয়েবসাইটে গেলে উপর দিক থেকে বা নিচের দিক থেকে ঠিক এরকম নোটিফিকেশন দেখা যায় এটাই কিন্তু পুস্ট নোটিফিকেশন তো এখান থেকে আপনি যদি অ্যালাউ করেন বা ইয়েস করেন তাহলে অটোমেটিকলি কিন্তু আপনাকে সেভ করে রাখতেছে ওই ওয়েবসাইটের ওনার তো এটা করার জন্য আপনি এখান থেকে অন সিগন্যাল একটা ওয়েবসাইট রয়েছে ফ্রিতে আপনি এটা করতে পারবেন এবং এখানে যে ভিজিটর গুলো অন সিগনালে অ্যাড হবে আপনি যখন নতুন পোস্ট করবেন ওই পোস্টের লিঙ্ক আপনার যে সকল ভিজিটর এই পোস্ট নোটিফিকেশন অ্যাকসেপ্ট করবে তাদের কাছে কিন্তু আপনি আলাদাভাবে নোটিফিকেশন করতে পারবেন আপনার নতুন পোস্টের এবং আদার আরো অনেকগুলো সাইট রয়েছে যেখান থেকে আপনি ফ্রি বা পেইড কিন্তু এই পোস্ট নোটিফিকেশন সার্ভিসটা ইউজ করতে পারেন যদি আপনি ফ্রিতে ইউজ করতে চান তাহলে অবশ্যই অন সিগনাল এটা ইউজ করা বেটার তো এটা হচ্ছে আপাতত সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো রয়েছে আপনার কন্টেন্টের উপর বা আপনার টপিকের উপর বেস করে অবশ্যই আপনার একটা কমিউনিটি গঠন করতে হবে আপনি শুধু ফেসবুকের উপর কাজ করলে হবে না একই ভিডিও একই পোস্ট আপনি একসাথে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম ইত্যাদি ইত্যাদিতে শেয়ার করতে হবে আপনার যে কোনো একটাতে কিন্তু ভাইরাল হবেই হবে বর্তমান সময়ে এরকম করতেছে কিন্তু সকল ব্লগাররা এখন এখানে আপনার মনে হতে পারে যে কতদিন ধরে আমি এই ভিডিও আপলোড করব কতদিন ধরে আমার এখানে ফলোয়ার হবে আমি কবে ভিজিটার পাবো তো এই প্রশ্নটারও উত্তর আমি একটু পরে দিচ্ছি তো এখানে রয়েছে দেখেন সুবিধা তো এইটা করার সুবিধাটা কি আমি যদি এটা ওপেন করি তো দেখেন এখানে তিনটা টপিক রেখেছি একটা হচ্ছে জাস্ট পোস্ট নো কিওয়ার্ড রিসার্চ অর্থাৎ আপনি যখন ডিরেক্ট ভিজিটরের জন্য কাজ করতেছেন তখন কিন্তু আপনার মূল যে টপিক ওই টপিকের উপর একটা লেখা লিখে দিলেই হয়ে যাচ্ছে আলাদাভাবে কোনো কিওয়ার্ড রিসার্চ করা লাগতেছে না এর আগে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতাম সেখান থেকে লো কম্পিটিশন কিওয়ার্ড বের করতাম এটার একমাত্র কারণ হচ্ছে গুগল দ্বারা ভিজিটর আনার জন্য আমাদের এত ফর্মালিটি ইউজ করতে হতো ঠিক মতো ছবি ব্যবহার করা তারপর হচ্ছে হেডিং ট্যাগ গুলো ব্যবহার করা কিওয়ার্ড প্লেসমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক ফর্মালিটি ছিল তো যখন আপনি ডিরেক্ট ভিজিটরের জন্য কাজ করবেন তখন কিন্তু এদের ধরনের কোনো ফর্মালিটির দরকার নাই আপনি যে টপিকে পোস্ট করতেছেন জাস্ট ওইটার উপর বেস করেই পোস্টটা সাজিয়ে দিলে অর্থাৎ একজন ভিজিটরের যে সকল প্রয়োজনীয় তথ্য সেটা যদি আপনার পোস্টের মধ্যে থাকে তাহলে আর কোনো ফর্মালিটির দরকার নাই জাস্ট একটা পোস্ট করে দিলে হবে কোনো কিওয়ার্ড রিসার্চের দরকার নাই একটা টপিক হলেই হচ্ছে এবার হচ্ছে অর্গানিক ভিজিটর ফ্রম গুগল সার্চ অর ডিসকভার এখন আপনি বলতে পারেন তাহলে গুগল থেকে কিভাবে ভিজিটর আসবে তো দেখেন যখন আপনার পোস্টে অটোমেটিকলি ভিজিটর আসা শুরু করবে তখন আপনি নিজেও হয়তো জেনে থাকবেন একটা নতুন পোস্টে যদি ডিরেক্ট বেশ পরিমাণে ভিজিটর আসে তাহলে ওই পোস্ট কিন্তু অটোমেটিকলি গুগল ডিসকভারে চলে যায় যদি গুগল ডিসকভারে নিয়ম মেনে ওই পোস্টটা করা হয় তাহলে আপনি কিন্তু একই সাথে গুগল সার্চ বা গুগল ডিসকভার থেকে ট্রাফিক পেয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এবার হচ্ছে এটা অসুবিধাটা কি তো এখানে অসুবিধা হচ্ছে সময় একটু বেশি লাগতে পারে অর্থাৎ এই কাজটা করার জন্য আপনি এই যে ফলোয়ার তৈরি করবেন এটা করার জন্য সময় একটু বেশি লাগবে তবে এখানে কথা হচ্ছে এমন কোন ব্লগার হয়তো বা নাই প্রো ব্লগারদের কথা বলতেছি না নতুন যারা শুরু করেছেন বা মধ্যম যারা রয়েছেন এমন কোন ব্লগার নাই মনে হয় যে তারা এক মাসের মধ্যে নতুন একটা ওয়েবসাইটকে খুব ভালো র্যাঙ্কে নিয়ে যেতে পেরেছে আমার মনে হয় না আপনি যদি পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি এটা পেরে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রো ব্লগার কারণ এক মাসের মধ্যে বর্তমান সময় একটা ব্লগার র্যাঙ্কিং এ নিয়ে যেতে গেলে অনেকটা টাফ ব্যাপার তো যখন আমাদের সময় দিয়ে কিউআর রিসার্চ করে করে পোস্ট লিখতে মেন আগে পোস্টগুলো যদি র্যাঙ্কিং না হতো তাহলে আমাদের ওই পরিশ্রমটা বৃথা হয়ে যেত তবে আপনি যদি এই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন এখানে যে ফলোয়ার গুলো হবে আপনি যদি ছয় মাস বসে এখানে দশ হাজার ফলোয়ার তৈরি করতে পারেন তাহলে আপনার যে কোনো একটা পোস্ট যদি আপনি শেয়ার করেন ওই দশ হাজারের মধ্যে থেকে আপনি অন্তত চার পাঁচ হাজার ভিজিটর কিন্তু আপনার পোস্টে পাবে এটা কনফার্ম এটা কোনো কিন্তু মিস হবে না কিন্তু গুগলে কিন্তু এরকম কোনো গ্যারান্টি নাই গুগলে একটা আপডেট আসলে আপনার সাইট অটোমেটিক ডাউন হয়ে যাবে আর এই সোশ্যাল মিডিয়ার উপর বেস করে যে সকল ট্রাফিক আপনার আসবে এখানে কিন্তু গুগলের কোনো প্রকার আপডেটের কোনো প্রভাব কিন্তু পড়বে না কারণ এখানে যে ভিজিটারগুলো সরাসরি আপনার ওয়েবসাইটে আপনি আনতেছেন এখানে আরেকটা বড় যে সমস্যা তা হচ্ছে অ্যাডসেন্স এর অ্যাড লিমিট অর্থাৎ অনেকেই হয়তো জেনে থাকবেন সোশ্যাল মিডিয়া থেকে বেশি ট্রাফিক আসলে অ্যাডসেন্স কিন্তু অ্যাড লিমিট হয়ে যায় তবে এটা সম্পূর্ণ নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে অর্থাৎ নতুন যে সকল সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় সেই সকল সাইটে কিন্তু বেশিরভাগ ভিজিটার সোশ্যাল মিডিয়া বেস হলে সেগুলোতে অ্যাড লিমিট করে দেয় তবে যখন আপনার অ্যাডসেন্সটা একটু পুরাতন হয়ে যাবে বা বেশি ভিজিটার আসা শুরু করবে তখন কিন্তু অটোমেটিকলি এগুলো ঠিক হয়ে যাবে এটা কোনো সমস্যার মধ্যে পড়ে না এখন কথা হচ্ছে আমি এই যে সোশ্যাল মিডিয়ার উপর বেস করে এতগুলো কথা বললাম এটার সত্যতা কতটুকু তো তার প্রমাণটাও আমি কিন্তু এখন দিব তো এটার জন্য আমি দেখেন এখানে একটা পেজ ওপেন করে রেখেছি আপনি চাইলে এই নামটা দিয়ে ফেসবুকে নিজে সার্চ করে দেখতে পারেন তো এই পেজটার মধ্যে যদি আমি একটু যাই তো দেখেন এক ঘন্টা আগে একটা পোস্ট করেছে কত অ্যাট্রাক্টিভ একটা পোস্ট এখানে মাত্র ষোলো ভিউ তবে এই যে পোস্ট এটা কিন্তু আপনি শুধু ছবি দেখতেছেন কিন্তু এটা কোনো ছবি না যদি আপনি এটার উপর মাউস নেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে অর্থাৎ এইখানে ক্লিক করলেই কিন্তু তাদের ওয়েবসাইট অটোমেটিক নিয়ে যাচ্ছে যা আমি একটু পরে দেখাচ্ছি তবে সাধারণভাবে ছবি আপলোড করলে কিন্তু এটা হয় না এটার জন্য আলাদা একটা সিস্টেম বা ফর্মালিটি রয়েছে তো এবার নিচের দিকে যদি আসি তাহলে দেখেন এখানে একটা পোস্ট রয়েছে যেটাতে মাত্র উনিশটা লাইক আপনি এখন ভাবতে পারেন যে সামান্য এই কয়টা লাইকে বা কয়জন ভিজিটার আসবে তো এই পেজে দেখেন অলরেডি কিন্তু এক লাখ প্লাস ফলোয়ার রয়েছে তো এখানে সেই হিসাবে কিন্তু লাইকটা কম তবে একটু ওয়েট করেন এবার এখানে দেখেন একটা পোস্ট সে করেছে উনিশ ঘন্টা আগে পোস্টে কিন্তু লাইক বা রিয়াকশন এসেছে পনেরো হাজার মাত্র উনিশ ঘন্টায় তো এখানে যদি পনেরো হাজার রিয়াকশন আসে তাহলে অটোমেটিক্যালি এই ছবির উপর যেহেতু ক্লিক করলে তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি জাস্ট এই ছবির উপর যদি কেউ ক্লিক করে রিডাইরেক্ট করে কিন্তু অটোমেটিকলি তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এবং ওয়েবসাইটে দেখেন এটা অ্যাডসেন্সের অ্যাড না এটা হচ্ছে থার্ড পার্টি অ্যাড আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এবং একটু নিচের দিকে যদি যাই তাহলে দেখেন এখানে পোস্টগুলো কিন্তু ভেরি সিম্পল সেই সাথে এখানে জাস্ট ওই যে যে ছবিটা ওই ছবিটা এখানে অ্যাড করে দিয়েছে পোস্ট হচ্ছে এতটুকু এখান থেকে কিন্তু তারা ভিজিটর নিয়ে যাচ্ছে কি পরিমাণ ভিজিটর নিচ্ছে আমি যদি এটা চেক করে দেখাই তো আমি এখান থেকে এই যে যে সাইটে রয়েছে সাইটের লিঙ্কটা কপি করে নিব। এখানে দেখতে পাচ্ছেন ওই যে যে ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে কিন্তু এই আমি যদি এখান থেকে ভিজিটর চেক করি তাহলে এখানে দেখতে পাবো প্রথম দিকে কিন্তু অলরেডি জুন মাসে চল্লিশ হাজারের কাছাকাছি ভিজিটর ছিল তারপর হচ্ছে জুলাইতে উনিশ হাজার এবং এখানে আগস্টে চোদ্দ হাজার এখানে এটা কিন্তু আপ ডাউন করবে কারণ আপনার পোস্ট যখন কম করে দিবেন তখন কিন্তু এর এখানে ভিজিটর কমে যাবে পোস্ট বেশি করতে থাকলে রিয়াকশন বেশি আসবে ভিজিটর বেশি আসবে তো এটাকে আমি এখানে কেটে দিচ্ছি এবার এখান থেকে যদি আরো একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখেন প্রায় দশ হাজারের মতো লাইক তারপর যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাবো ষোলো হাজার লাইক একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবো পঁচিশ হাজার লাইক একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবো দশ হাজারের মতো লাইক তারপর এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার লাইক এখানে দেখতে পাচ্ছেন মাত্র উনচল্লিশটা এখানে পাঁচ হাজার এবং এখানে দেখতে পাচ্ছেন উননব্বই হাজার লাইক রয়েছে আপনি একটু চিন্তা করেন একটা পোস্টে মাত্র চার দিনে যদি উননব্বই হাজার লাইক হয় তাহলে এই পোস্টে বিশ তিরিশ হাজার ভিজিটার আশা করা কিন্তু কোনো ব্যাপারই না তো এই যে যে সিস্টেমটা সে করেছে এখানে জাস্ট এটা ছবি না এটার উপর ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি রিডাইরেক্ট করে তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে তো এইটা কিন্তু আপনি চাইলে ফ্রিতে করতে পারবেন তবে আপনার যদি এটার উপর ইন্টারেস্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দিব আপনার কিভাবে এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে হবে তো তাহলে এখানে আমি কিন্তু লাইভ দেখিয়ে দিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে আসলে কিন্তু কাজ হয় এখানে দেখেন একত্রিশ হাজার লাইক এরকম আপনি হাজারো পেজ বা ফলোয়ার দেখতে পাবেন এটা কিন্তু লং টাইম ধরে এই কাজটা করে আসছে তবে এখানে আপনার একটা কাজ করতে হবে রেগুলারিটি মেনটেন করে এখানে কিন্তু পোস্ট করে যেতে হবে সেটা ভিডিও হোক রিলস হোক বা ছবি হোক এটা কিন্তু আপনার করে যেতে হবে যে সময়টা আপনি কিওয়ার্ড রিসার্চ তারপর হচ্ছে লো কম্পিটিশন কিওয়ার ইত্যাদি ইত্যাদির উপর বেস করে আপনি একটা পোস্ট করতেন এটাতে কিন্তু অনেক সময় লেগে যেত অর্গানিক গুগল থেকে ভিজিটার নেওয়ার জন্য কিন্তু এই সিস্টেমে কিন্তু আপনার কোনো প্রকার সময় লাগতেছে না জাস্ট আপনি টপিকের উপর একটা পোস্ট লিখে দিলেই হচ্ছে কোন কিওয়ার্ড এর প্রয়োজন নাই মেইন টপিকের উপর বেস করে কিন্তু পোস্ট করলে হচ্ছে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো এই সিস্টেমটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ